হ্যালো শিক্ষার্থীরা, মাউন্ট এভারেস্টের নাম তো তোমরা সবাই শুনেছ, অথবা পৃথিবীর সর্বোচ্চ দালান বুর্জ খালিফার কথা। কিন্তু কখনো কি ভেবে দেখেছ যে কিভাবে এগুলোর উচ্চতা মাপা হয়? মাপা হয় চ্যাপ্টার 9 থেকে শিখে আসা পিথাগোরাসের উপপাদ্য ও ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মাধ্যমে। আজকের লেকচারে আমরা শিখব কিভাবে ত্রিকোণমিতিক অনুপাত কাজে লাগিয়ে দূরত্ব অথবা উচ্চতা পরিমাপ করা যায়। দূরত্ব অথবা উচ্চতা বের করার আগে আমাদের কিছু বেসিক জিনিস বুঝে নেওয়া জরুরি। সেগুলো হলো ভূরেখা, ঊর্ধ্বরেখা এবং উলম্ব তল। ভূ মানে হলো ভূমি, তাহলে ভূরেখা হলো ভূমিতে অবস্থিত একটি রেখা। যেমন ধরো আকাশ কোনো একটি স্থানে দাঁড়িয়ে আছে, তাহলে আকাশে দাঁড়িয়ে থাকা স্থান থেকে একটি অংশকে আমরা আলাদা করে নিলাম, এর নাম হবে ভূমি অথবা ভূতল। তবে বলে রাখা ভালো, ভূমি বলতে যে শুধু মাটিতে দাঁড়িয়ে থাকা অংশ বোঝাবে তা কিন্তু নয়। আকাশ ছাদে দাঁড়িয়ে থাকলেও তার একটি অংশ হবে ভূমি, আকাশ প্লেনে বসে থাকলেও সেখানের একটি অংশ হবে ভূমি। এখন এই ভূমি বা ভূতলের উপরে বা সমান্তরালে আমরা যদি একটি রেখা কল্পনা করি, তাহলে ওই রেখাটি হবে ভূরেখা। এবার এই ভূরেখাটিকে আমরা যদি ভূমির উপর লম্বালম্বিভাবে কল্পনা করি, তখন কিন্তু এর নাম আর ভূরেখা থাকবে না, তখন এর নাম হয়ে যাবে ঊর্ধ্বরেখা। এখন একটি ভূরেখার এক প্রান্ত থেকে যদি একটি রেখা ঊর্ধ্বরেখা বরাবর উঠে যায়, তখন তাদের অপর দুই প্রান্ত যোগ করলে আমরা একটি তল পাব, যা ভূমির উপর লম্বালম্বিভাবে থাকবে। এই তলকে বলা হয় উলম্ব তল। জেনে রাখা ভালো, একটি থ্রিডি শেপের যে কোনো পাশে, পৃষ্ঠে, এমনকি ভিতরেও উলম্ব তল তৈরি হতে পারে। এবার আমরা উন্নতি ও অবনতি কোণ সম্পর্কে জানব। উন্নতি মানে হলো উপরের দিকে উঠা, তাই ভূমি অথবা ভূরেখা থেকে উপরের দিকে যে কোণ তৈরি হবে সেটি উন্নতি কোণ। ধরা যাক আকাশ একটি রাস্তায় দাঁড়িয়ে আছে, এখন তার চোখ থেকে সোজা সামনের দিকে ভূমির সমান্তরাল যে রেখাটি পাওয়া যাবে সেটি হবে ভূরেখা। এবার আকাশ হঠাৎ করে দেখল যে তার উপর দিয়ে একটি পাখি উড়ে যাচ্ছে। যদি আকাশ উপরের দিকে পাখিটির দিকে তাকায়, তাহলে ওর চোখ থেকে ওই পাখি পর্যন্ত যে রেখাটি পাওয়া যাবে সেটি হবে দৃষ্টিরেখা। আকাশের এই দৃষ্টিরেখা ও ভূরেখা তাদের নিজেদের মধ্যে একটি কোণ তৈরি করবে, এই কোণটি উন্নতি কোণ। এবার ধরে নেই আকাশ একটি বিল্ডিংয়ের ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে, ওই ছাদ থেকে সোজা সামনের দিকে তাকালে ভূমির সমান্তরাল যে রেখা পাওয়া যাবে সেটি হবে ভূরেখা। এখন আকাশ যদি বিল্ডিংয়ের নিচে রাস্তায় পার্ক করে রাখা একটি গাড়ির দিকে তাকায়, তাহলে ওর চোখ থেকে ওই গাড়িটি বরাবর যে রেখা তৈরি হবে সেটি হবে দৃষ্টিরেখা। অবনতি মানে হল নিচের দিকে নামা। দৃষ্টিরেখা ভূরেখার নিচের দিকে এই কোণ তৈরি করেছে বলে একে বলা হবে অবনতি কোণ। চলো একটু আগে শিখে আসা টার্মিনোলজিগুলো সহ ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে একটি উদাহরণ দেখে নেই। আমাদের দেশের নদীগুলোতে অনেক লঞ্চ চলে, প্রয়োজনীয় গভীরতা পাওয়ার জন্য পাড়ের কিনার থেকে একটি নির্দিষ্ট দূরত্ব রেখে লঞ্চ চলতে হয়। রাতের বেলা লঞ্চের সঠিক অবস্থান খুঁজে বের করার জন্য ক্যাপ্টেন লঞ্চের মাথায় লাগানো একটি লাইট পাড়ের দিকে পয়েন্ট করে, পার কতটা কাছে সেটা দেখার জন্য। ধরে নাও মেঘনা নদীর একটি সেকশনে ক্যাপ্টেনকে পার থেকে কমপক্ষে 70 মিটার দূরে থাকতে হবে। এই লঞ্চের মাথায় লাইট যে মেশিনের সাথে লাগানো, সেই মেশিনটি লাইটের তৈরি করা অবনতি কোণ এবং লাইট যে বস্তুর উপর পড়ছে তার দূরত্ব বলে দেয়। ক্যাপ্টেন লাইটটি পার পর্যন্ত পয়েন্ট করে দেখল যে এটি একটি 10 ডিগ্রি অবনতি কোণ তৈরি করে এবং লাইট 75 মিটার দূরে গিয়ে পারের উপর পড়ছে। তাহলে সমস্যাটির সমাধানের জন্য প্রথমে আমাদের এই ভিতরের কোণটি বের করতে হবে। আমরা যদি লঞ্চের উচ্চতা বরাবর একটি রেখা আঁকি, তাহলে রেখাটি ভূরেখার সাথে একটি সমকোণ মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। অতএব এই অজানা কোণটি হবে 90 - 10, উইচ ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। এবার আমরা যদি পার থেকে লঞ্চ পর্যন্ত একটি রেখা এঁকে নেই, সেটি পার হতে লঞ্চের দূরত্ব বোঝাবে। সেক্ষেত্রে এখানে একটি সমকোণী ত্রিভুজ তৈরি হবে। যেহেতু এই সমকোণী ত্রিভুজের কোণ আর অতিভুজ দেওয়া আছে, আমাদেরকে লম্ব বের করতে হবে। তাই আমরা সাইন অনুপাত ব্যবহার করে পাই সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ,
অথবা সাইন 80 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই 75। 75 কে বাম পাশে এনে পাই 75 টাইমস সাইন 80 ডিগ্রি, যেটার মান ক্যালকুলেটরে বসিয়ে পাই 73.860 মিটার। টু ডেসিমেল প্লেস পর্যন্ত রাউন্ডিং করলে পাই 73.86 মিটার। যেহেতু লঞ্চটিকে পার থেকে মিনিমাম 70 মিটার দূরে থাকতে হবে এবং এখানে দেখতে পাচ্ছি যে সেটি প্রায় 73.86 মিটার দূরে আছে, তার মানে সেটি সুরক্ষিত আছে। ক্যাপ্টেন তাও এক্সট্রা শিওর হতে লঞ্চটি আরেকটু ডানে নিয়ে এগোতে থাকবেন। আজকে আমরা ভূরেখা, ঊর্ধ্বরেখা এবং উলম্ব তল সম্পর্কে ধারণা পেলাম, উন্নতি এবং অবনতি কোণের মধ্যে পার্থক্য জানলাম এবং ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে দূরত্ব বের করলাম। আগামী পর্বে আকাশের আমপারা দিয়ে কোণ নির্ণয় করা ও আরও কমপ্লেক্স উদাহরণ দেখার আমন্ত্রণ রইল।